হ্যালো গাইস, ওয়েলকাম টু পোমা শাশুড়ি রক। সো আজকে আমি চলে এসেছি মৌরি চিকেনের রেসিপি নিয়ে। তো দেখে নিই আপনারা যে আমি এটা কেমন করে বানাই। তো প্রথমে কড়াইয়ের মধ্যে তেল গরম করে ওখানে একে একে মাংসগুলিকে দিয়ে দিতে লাগবে, দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে লাগবে। তারপরে ওই ভাজা তেলটির মধ্যে আর পেঁয়াজ কুচি দিতে লাগবে, তারপরে ওটাকে ভালো করে ফ্রাই করে নিতে লাগবে। ভালো করে ভেজে নেওয়ার পরে ওটাকে একটি মিক্সার মেশিনের মধ্যে দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে লাগবে। তারপর আবারও মিক্সার মেশিনের মধ্যে লঙ্কা, আদা ও রসুন দিয়ে আর একটুখানি জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে লাগবে। যতক্ষণে তেলটি গরম হচ্ছে ততক্ষণে আপনারা পেস্টগুলিকে দেখে নেবেন। প্রথমে চিকেনটির মধ্যে লঙ্কা, আদা ও রসুন বাটাটাকে দিয়ে দিতে লাগবে। তারপরে পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিতে লাগবে। তার মধ্যে একটু স্বাদ অনুসার লবণ দিয়ে তার উপরে একটু দই দিয়ে ভালো করে সেটাকে একটুখানি নেড়ে দিতে লাগবে। তারপরে ওটার মধ্যে চিনি দিয়ে দিতে লাগবে। আর তারপরে একটু ভালো মতন করে নাড়াচাড়া করে একটু ভাপে রেখে তারপরে ভাপ থেকে উঠানোর পরে ওটার মধ্যে একটু চেরা লঙ্কা দিয়ে ওটাকে আবারও ভালো মতন সাথে মৌরি বাটা দিয়ে দিতে লাগবে। তারপরে ওটাকে আবার ভাপে দিতে লাগবে। তারপরে খুললেই আপনাদের রেডি হচ্ছে মৌরি চিকেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের রান্নাগুলো তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আর এটা রুটি, ভাত ও ইত্যাদি সবার সাথে খেতে খুবই ভালো লাগে।